আমার প্রত্যেক জেলা হেডকোয়ার্টারত হয়েছে, প্রত্যেক জেলা সদর হেডকোয়ার্টারত হয়েছে। আমার জেলাত অবস্থান ধর্মঘট আমি পালন করেছো। আমি বিশেষকৈ পাঁচটা ইস্যুর উপর আমি অবস্থান ধর্মঘট করেছি। এই পাঁচটা ইস্যু হল যে আজি মোদী সরকারে যি নেকি জনসাধারণ প্রতিশ্রুতি দি প্রতারণা করিলে, আজি অসম সরকারে হিমন্ত বিশ্বাস যি নেকি প্রতিশ্রুতি দি প্রতারণা করিলে, সেই প্রতারণা হিসাবে আমি আজি পাঁচটা ইস্যু আমি বাছি লৈছো। এক নম্বর হল যি নেকি মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধি কারণে আপনাদের প্রত্যেকেই জানে আজি ডিজেল পেট্রোল অত্যাবশ্যকীয় সামগ্রী শাক পাচলি রন্ধন গ্যাসের পর আরম্ভ করে মিঠাতেল দালির যে আজি অভাবনীয়ভাবে যে মূল্যবৃদ্ধি হয়েছে, আজি যি নেকি মূল্যবৃদ্ধির কারণে যে সর্বসাধারণ রাইজ আজি কুঙা হয়ে গেছে, সর্বসাধারণ রাইজে চলিব নোয়ারা হয়েছে, ঘর চলাব নোয়ারা হয়েছে, তার কারণে আমি মূল্যবৃদ্ধির উপর আমি প্রধান ইস্যু হিসেবে বাছি লই আজি আমি প্রতিবাদ করেছো যে অতি সোনকালে পেট্রোল ডিজেলর অত্যাবশ্যকীয় সামগ্রী রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি হ্রাস করব লাগে আর অসমের জনসাধারণক সকাহ দিব লাগে, যেটা তেওঁলোকে নির্বাচনী প্রতিশ্রুতিত কইছিলে। আমি এই নির্বাচনী প্রতিশ্রুতি কেটাই তেখেতকলে মনত করে দিছো যে নির্বাচনী প্রতিশ্রুতি আপনাদের পালন করক। আজি তেখেতকলের নেতাসকলে যি ধরনের নাকি আজি অদায়িত্বশীল মন্ত্র মন্তব্য করে, অদায়িত্বশীলভাবে কথা কয়, তেখেতকলে কইছে যে বজারলে গাড়িখন কিয় নিব লাগে, খোজকাড়ি গলে হল, বাইকত তিনটা যাব লাগে, সাংবাদিকলে সাইকেল লৈ ফটো উঠাব লাগে, সাংবাদিকলে সাইকেল লৈ বাতরি কালেকশন করব লাগে, এনেকে অদায়িত্বশীল যিনি মন্তব্য, অদায়িত্বশীল যিনি কথা বতরা, এইবিলাকৰ কারণে আমি প্রতিবাদ করছো। আর যি নেকি গ্যাসের দাম আজি 1000 টাকা হল, মিঠাতেলের দাম 70 টাকার পর আজি 200-250 টাকা হল, ডালির দাম 130 টাকা হল, এইবিলাকৰ প্রতিবাদৰ প্রতি মূল্যবৃদ্ধি প্রতিবাদৰ কারণে আজি আমি অবস্থান ধর্মঘট গঠন করেছো, ইয়াতে আমি পালন করছো। তারপরে তেখেতকলে কইছিলে অসমখন পাঁচখন রাজ্যের ভিতরত এখন উন্নয়ন আর প্রথম স্থানত আনিব বলে কইছিলে। আজি যদি আপনাদের দেখা পাইছে, আপনাদের রিপোর্টতে পাইছো, সাংবাদিকসকলের রিপোর্টত পাইছো, পেপারে টিভিতে পাইছো, আজি যদি ন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চে যে নাকি প্রতিবেদন দিছে বিগত তিনটা বছর ধরে, এই বছর ধরে আজি অসমত নারী নির্যাতনত ভারতবর্ষর ভিতরত এক নম্বর রাজ্য হয়ে আছে। আপনি কি দায়িত্ব আছে? মই এপিসিসি জেনারেল সেক্রেটারি আর ডিস্ট্রিক্ট পর্যবেক্ষক। আর তেখেতকলে আরো যে করে আছে, আজি গণতন্ত্রের প্রতি যে ভাবুকি আনিছে, আজি নির্বাচিত প্রতিনিধি এজনক, আজি নির্বাচিত যি নেকি রাইজে নির্বাচন করে পঠায় এজন বিধায়কক, তিনিমাহ নযাওতেই, তিনিমাহ নহওতেই তেখেতক যিনি প্রতারণা করে পেলায়, ভয় ভাবুকি দি পেলাই যিনি কিনা বেচায় রাজনীতি করে আছে, এই গণতন্ত্রের প্রতি অতি অশুভ পরম্পরা। গতি সেই গণতন্ত্র রক্ষা করার কারণে আজি আমি অবস্থান ধর্মঘট পালন করছো আর জনসাধারণক কইছো, যিসকলে আজি 3 মাহ আগতে জনসাধারণের ভোটত জিকি নিজের স্বার্থর কারণে, নিজের টাকা পয়সার কারণে, লালসর কারণে সেই দল ত্যাগ করে বিজেপি যোগদান করেছে, সেই সকলক যাতে এই বাই উপ নির্বাচনত রাইজে প্রত্যাখ্যান করে, তার কারণে আমি রাইজক, সেই সমষ্টির বাকি রাইজসকলক আমি অনুরোধ জানাইছো। ধন্যবাদ।